এই দেখো গাইস, সকাল সকাল মা ডাব খাচ্ছে। খালি পেটে ডাব, তোমার অ্যাসিড করবে না? আর এই যে এই তিনটে কিছুই হয় না, এই যে তিনটে নিয়েছে মা, আর এই একটা খাচ্ছে। আর এই যে আমার সোনু বনু, সোনু বনু গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সোনু বোনও ভালো আছে। মানে সোনু খুব একটা ভালো নেই, সোনুর ভীষণ সর্দি। তো যাই হোক, এখন নিয়ে যাচ্ছি স্কুল। আর দেখো, স্কুল থেকে এসে এখন আমি আমার নিজের জন্য বানাচ্ছি চাউমিন। আর ওদেরকে তো শুধু ডিম আর মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম, ওরা অন্য কোনো সবজি খেতে চায় না চাউমিনে। আর আমি আমার নিজের জন্য মটরশুঁটি, বিনস, গাজর সব কিছু দিয়ে চাউমিনটা বানিয়েছি, ইয়াম্মি ইয়াম্মি চাউমিন। সো বানানো আমার রেডি। আর এখন দেখো আমি এখন কি করছি, খাচ্ছি। পেটে এখন ইঁদুর ছুটছে, ঠিক আছে, অনেক পরিশ্রম হয়ে গেছে, হাঁটাহাঁটি করে নিয়েছি। সো এখন আমি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়েই আমি কাজে লেগে পড়ব। আর দেখো দীপ আমার জন্য কি এনেছে, নতুন একটা ফ্লিপ ফ্লপ জুতো বাড়িতে পরার জন্য। সো সেই জুতোটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে জুতো পরেই কিন্তু আমি ফ্লোর ক্লিনিং করব। আর এই জুতোটা ভীষণই ভালো, টাইলস হোক, পাথর হোক, যাই হোক না কেন, জুতোটা কিন্তু স্লিপ হওয়ার কোনো পসিবিলিটি নেই, ভীষণই ভালো। এটা পরে যে কোনো কাজকর্ম করা যায়, জলে ডোবানো যায়, সব কিছু ইজি এবং কমফোর্টেবল কাজ করার ক্ষেত্রে, পরার ক্ষেত্রে, সব দিক দিয়েই। সো আমি এই জন্য জুতোটা পরে নিয়েছি, আজকে জুতো পরেই ফ্লোর ক্লিনিংটা করব। আমি ন্যাচারালি এমনিতেও জুতো পরেই শীতকালে ফ্লোর ক্লিনিং করি। সো এই জুতোটা এতটাই কমফোর্টেবল যে কোনো রকম স্লিপ হওয়ার বা পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। সো দেখো এখন আমি করব ফ্লোর ক্লিনিং। তো চলো এখন ফ্লোরটা ক্লিনিং করে নেব। তোমরা তো সবাই জানো, সবাই মানে যারা আমার পুরনো বন্ধু তারা জানো যে নতুন করে আবার টাইলস বসিয়েছি বাড়িতে। আর এখানে তো পুরো টাইলসটা বসানো কমপ্লিট হয়ে গেছে। আর বুঝতেই পারছো মানে নতুন টাইলস মানে কি বলতো, প্রচুর প্রচুর নোংরা থাকে। নোংরা বলতে কি, এই যে হোয়াইট সিমেন্টগুলো মারা হয় সেইগুলো মানে পরপর পরপর মানে ভালো করে তুলতে হয়, মানে সেরকম তো ক্লিন করে মিস্ত্রিরা কিছু করে না, তো নিজেদের ভালো করে ক্লিন করে নিতে হয়, সেই জন্য প্রচুর খাননি। আর এমনিও পুরো সিঁড়ি আজকে আমাকে মুছতে হবে, ঘর পুরো ঘর মুছতে হবে, বিশেষ করে যেখানে নতুন টাইলস দেওয়া হয়েছে এখানে তো মানে ঘষে ঘষে তুলতে হবে। আর আজকে আমি কোনো সেরকম ওয়াইপার ইউজ করব না, স্টিক ইউজ করব না, হাতেই করব। আর বাকি চেয়ারগুলো দেখো মুছে নিচ্ছি, এত সিমেন্টের গুঁড়ো, ধুলোর গুঁড়ো, মানে কি বলবো, এই টাইলস যে কাটিং করেছিল তার গুঁড়ো, মানে পুরো ঘরে ধুলোয় ধুলো ভর্তি। মানে কাজ করতে করতে আমার কতদিন যে যাবে আমি বুঝতে পারছি না, মিনিমাম এখন 3-4 দিন যাবে শুধু মোছামুছি করতে। তো সেই জন্য চেয়ারগুলো মোছামুছি করে নিচ্ছি, চেয়ারগুলো মুছে তারপর আমি ফ্লোরটা ক্লিনিং করব। আর এদিকে বাচ্চার চেয়ারগুলো মোটামুটি মুছে দিয়েছি, আর এই যে দুটো বড় চেয়ার এগুলোও মুছে দেব। আর বাকি একটা চেয়ার আছে, ওই চেয়ারটা মোটামুটি মোছা হয়ে গেছে, আর এটাই আপাতত রেখেছি। আর ডাইনিংয়ে কি বলতো, সোফা, তারপরে তোমার টেবিল, ডাইনিং টেবিল, ফ্রিজ কিছুই এখনও মানে শিফট করিনি, সবই বারান্দা রুমে আছে। আর একদিন জলটা খাইয়ে নেব টাইলসের ওপরে, তারপরে কিন্তু মানে শিফট করব জিনিসগুলো। তো এখন আপাতত শুধু চেয়ারগুলো রেখেছি, তারপরে কাল পরশুর দিকে মানে জিনিসপত্র সব শিফটিং করব। তখন আবার একটা খাটনি, মানে খাটনির আমার শেষ নেই। বাড়িতে কাজ হলে এতটা পরিমাণে খাটনি হয় যে কি মানে বলবো, যারা করো তারা অবশ্যই জানো। তো দেখো টাইলসটা ভালো করে আমি হাতেই আজকে পরিষ্কার করছি, কারণ এটাতে স্টিকে এক বিন্দু পরিষ্কার করা ভালো হবে না, কারণ প্রচুর সিমেন্ট, প্রচুর গুঁড়ো, প্রচুর ধুলো লেগে আছে, যেটা হাত দ্বারাই একমাত্র সম্ভব হবে। কারণ তোমরা সবাই জানো যে হাতে মোছাটা ভীষণই ভালো হয়।
তো সেই জন্য হাতেই মুছছি। আমার এমনিতে আমি হাতে সত্যি কথা বলতে কি ওই নুয়ে নুয়ে আমি মুছতে পারি না, খুবই কষ্ট হয়, কিন্তু আজকে আমার কিছু করার নেই, আজকে আমাকে এইভাবেই কষ্ট করেই মুছতে হবে। আমার হাঁটুতে ভীষণই মানে প্রবলেম হয়, এইভাবে মুছতে আমি পারি না, আমি বেশিরভাগই স্টিক দিয়েই মুছি সব সময়, কিন্তু আজকে আমি করতে পারবো না। অ্যাটলিস্ট আমাকে আজকে তো ভালোভাবে টাইলসটা পরিষ্কার করতে হবে, মিনিমাম দুবার আজকে আমাকে পরিষ্কার করতে হবে, না হলে ওই দাগগুলো ভালোভাবে উঠবে না। আর সাদা যেহেতু বুঝতেই পারছো মানে এমনি নোংরা হয়ে থাকলে বাজে লাগবে, আর তার উপর ওই যত হোয়াইট সিমেন্টের গুঁড়ো সেইগুলো উঠেছিল সেইগুলো ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। তো দেখো, আর স্কার্টিংগুলোও ভালো করে মুছে নেবো, কারণ ওগুলোও নোংরা হয়ে আছে, ধুলো জমে আছে, সেই জন্য দুটো মানে ফ্লোর এবং স্কার্টিং দুটোই ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার পর তারপরে সিঁড়ি ক্লিন করব। সিঁড়িটা আজকে তোমাদের সাথে খুব একটা শেয়ার করব না, কারণ যদি এখানকার ব্লগ প্লাস সিঁড়ির ব্লগ দুটো শেয়ার করি তাহলে ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা আর কেউ দেখবে না, তো সেই জন্য ওটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করব না। শুধু এখানেই ডাইনিংয়ে যেটা করছি এটাই শুধু তোমাদের সাথে শেয়ার করছি। পুরো উপরতলা থেকে নিচতলা মানে তিনতলা অবধি আমাকে মুছতে হবে। সিঁড়ি একবার অলরেডি মোছা হয়ে গেছে, কিন্তু কী বলতো, এত গুঁড়ো ওই সিমেন্টের বালির এত গুঁড়ো, ওরা একদিনে পরিষ্কার করে কিছুতেই যায় না। ওকে মিনিমাম দু তিন দিন না পরিষ্কার করলে পরপর তাহলেও কিছুতেই মানে ওই ধুলো ময়লাগুলো কিছুতেই পরিষ্কার হতে যায় না। তো সেই জন্য আজকে আরও একবার মুছে নেবো, আর কাল দেখি আর একবার সিঁড়ি মুছে নেবো। মুছলে হয়তো সিঁড়িটা একটু মানুষের মতো মানুষ লাগবে, মানে পরিষ্কার দেখাবে একটু। আর বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার তো মানে খাওয়াটাই মানে মনে হচ্ছে মানে মানে অতৃপ্ত থেকে যায়। কী বলতো, যতক্ষণ না আমার ঘর পরিষ্কার থাকে ততক্ষণ আমি খেয়েও শান্তি পায় না, মানে যতক্ষণ আমার চোখের সামনে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকবে যেন মনেও শান্তি আসে না। সেই জন্য খাই না খাই কিন্তু ঘর আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লেগে পড়েছি। আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর রান্নাবান্না করবো, তারপর আবার সেই সোনু বনুকে আনতে যেতে হবে, প্রচুর চাপে আছি। আর বেডশিটগুলো প্রচণ্ডভাবে নোংরা হয়ে আছে, একটা রুম তো মোটামুটি চেঞ্জ করেছি আর একটা রুমে চেঞ্জ করতে হবে, প্রচুর কাচাকুচিও আছে, ধোয়া আছে, মানে প্রচুর খাটনি। এইটুকু মানে দুদিন যে কাজ হয়েছে দু তিন দিন, মানে এত ধোয়া মোছা কাচাকুচি মানে প্রচুর পরিমাণে আমার খাটনি বেড়ে গেছে। আর বাড়িতে কাজ হলে যা অবস্থা, কী আর বলি বলো, তোমরা তোমরা সবাই জানো সব কিছু। তো যাই হোক, সব কিছু ক্লিন করে নিচ্ছি, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবে না, আর অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করবে। তাতে কী হবে, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা ঝটপট করে দেখে নেবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।